সোমবার রাতে একসাথে পাঁচ পরিযায়ী শ্রমিক আমবাড়ির এক হোটেলে খেতে যান। রাতের বেলা একসাথে এতগুলো অচেনা মুখ দেখতে পেয়ে সন্দেহ হয় গ্রামবাসীর, তারপর পুলিশকে খবর দেন তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই পাঁচজন নদিয়াতে শ্রমিকের কাজ করেন, তাদের বাড়ি কোচবিহারে। লকডাউনের ফলে তারা নদিয়া থেকে সাইকেলে করে কোচবিহারে ফিরছিলেন। আমবাড়িতে এসে খিদে পাওয়ায় এক হোটেল খোলা দেখতে পেয়ে তারা সেখানে খেতে গিয়েছিলেন। পাঁচ দিন আগে সাইকেল করে বাড়ি ফেরার জন্য তারা রওনা হয়েছিলেন, রাস্তায় কোনো অসুবিধা হয়নি। কাজের জন্য নদিয়া গিয়েছিলেন বেশ কয়েক মাস আগে, কিন্তু লকডাউন হবার ফলে চরম সমস্যায় পড়েছিলেন এই শ্রমিকরা, সে কারণে বাড়ি ফিরছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে সেই পাঁচ পরিযায়ী শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যান। কোথায় এখন? কুচবিহার যাব। কুচবিহারে যেতে হবে সাইকেলে? হ্যাঁ যেতে হবে। এখন ওখান থেকে যখন এসেছে এখন বাইক ধরে যেতে হবে। এখন পুলিশ প্রশাসন থেকে যদি আমাকে কোনো যদি হেল্প করতো তাহলে আমরা প্রশাসনের ইসে চলে যেতাম। কোনো প্রশাসন হেল্প করে নেই, ওখান থেকেও করলো না।